হু ইজ কে কে? এই প্রশ্নের উত্তর আশা করি সমস্ত বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটাররা দিয়ে দিয়েছি। এরপর আর বলার কিছু অপেক্ষা রাখে না বা বাকিও থাকে না, বাট আমি একজন ক্রিয়েটার, আমারও সেই হিসেবে একটা দায়িত্ব রয়েছে, সো আমিও বলবো। বলতে দাও, বলবো আমি। চলো ভাই। কিছুদিন আগে মদন মিত্র এবং সম্ভবত তার নাতির সাথে সুইমিং পুলে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে দেখো সবাই, মদন মিত্রর প্যান্ট আমার হাত, মদন মিত্রর প্যান্ট আমার হাত। ঠিক সেই রকম ভাবে হু ইজ কে কে এই মন্তব্য করার পরে রূপঙ্কর বাগচির ইজ্জত এখন পাবলিকের হাতে। পাবলিক তার ইজ্জত মান সম্মান নিয়ে রীতিমতো খেলছে, খেলবে না কেন? হু ইজ কে কে ম্যান এই ধরনের কটূক্তি করার পরে রূপঙ্কর বাগচি নিজে একটা প্লেগ্রাউন্ড বানিয়ে দিয়েছে পাবলিককে তার ইজ্জত নিয়ে খেলার জন্য। পাবলিক খেলছে, খেলবে এবং এত পরিমাণে খেলেছে যে এখন রূপঙ্কর বাগচির অবস্থা সুইমিং পুলের মদন মিত্রের মতো। আমি তো জানিয়ে বলে, তুমি তো কিছুই বলনি। এই একদম পুরো ল্যাংটো কতদিন ধরে বম্বের পিছনে ঘুরবেন এভাবে? বাঙালি হন, বাঙালি হন। আরে বাঙালি বাঙালি বাঙালি, অরিজিৎ সিং কি বাঙালি নয়? শ্রেয়া ঘোষাল কি বাঙালি নয়? দেখুন বুকে গরম রক্ত, আমি অরিজিতের চরম ভক্ত, আমার বুকের গরম রক্ত দিয়ে আমি লিখে দিতে পারি কলকাতায় যদি অরিজিৎ সিং এর কোনো কনসার্ট হয়, সে যদি তার হিন্দি গানগুলো বাদ দিয়ে শুধুমাত্র গাওয়া বাংলা গানগুলি গায়, যে পরিমাণে ভিড় হবে না সেই ভিড়ে আপনি ভেড়ার মতো হারিয়ে যাবেন, সেই ভিড়ে আপনি মিয়ামারের প্যাটিস নিয়ে বিক্রি করতে গেলে একটা লোক আপনার হাত থেকে প্যাটিস কিনে খাবে না। আর উত্তেজনার কথা বলছেন, কে কে অরিজিৎ সিং এর মতো ফেভারিট সিঙ্গারের কনসার্ট দেখার যে উত্তেজনা, না একটা ছেলের একটা মেয়েকে প্রথম কিস করার উত্তেজনা থেকেও বেশি হয় কোনো অংশে হয়তো। আপনি পড়ে আছেন, আপনাকে কেন উত্তেজনা দেখায় না? ভালো লাগে না আপনার গান অতটা, বোঝার চেষ্টা করুন। লাইট মোবাইলে সেলফি ক্যামেরা অ্যাকশন বলে ফ্রাস্ট্রেশন বের করছেন আর বলছেন কে কে, হু ইজ কে কে, এটা কোনো কথা না? এবার আসছে আপনার ডার্টি মাইন্ডেড ব্লাডি স্টুপিড ন্যারো মাইন্ডেড মেন্টালিটি থেকে বেরিয়ে আসা একটি জঘন্যতম প্রশ্ন, হু ইজ কে কে। এই প্রশ্নটা করার আগে না আয়নার সামনে নিজে দাঁড়িয়ে আপনার একবার নিজেকে জিজ্ঞেস করা উচিত ছিল, হু অ্যাম আই? জানোয়ার। আমিও জানোয়ার, ও জানোয়ার না, ও একদম না, ওকে একদম টানবেন না, কুকুর মানুষকে যথেষ্ট রেসপেক্ট দিতে জানে, আপনার মতো না। হু ইজ কে কে এটা বলার আগে আপনার নিজের নিজেকে বলা উচিত ছিল, হোয়াট কাইন্ড অফ সং ডিড আই সিং? উত্তর আসতো এটা, হু ইজ কে কে। এই প্রশ্ন করার আগে আপনার নিজের নিজেকে বলা উচিত ছিল, হোয়াট কাইন্ড অফ কোলাবোরেশন হ্যাভ আই হ্যাড? উত্তর আসতো এটা, দেখুন রূপঙ্কর বাগচি একজন লেজেন্ডারি সিঙ্গারকে কটাক্ষ করে আপনার ডুবন্ত কেরিয়ারের জাহাজের তলায় আপনি নিজেই মস্ত বড় একটা ফুটো করে দিয়েছেন। এবার মিও আমরে তো দূরে থাক, পাল বেকারির বনরুটির অ্যাটশুটের গান গাইতেও আপনাকে ডাকবে না। খারাপ লাগে কি জন্য জানেন? আপনার ইনস্ট্রুমেন্ট যারা বাজায় তাদের জন্য, আপনার সাথে লাইভ শো করে তারা তো করে খেত, তারা এখন কি করবে? তাদের কিছু করার আগে আপনার ক্ষমা প্রার্থনা করাটা উচিত। আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছি, যেই কে কে স্যারকে কটূক্তি করলেন সেই রাত্রিবেলা উনি পরলোক গমন করলেন, তারপর তার কাছে ক্ষমা চাওয়া তো দূরে থাক, আত্মার শান্তি কামনা করে একটা পোস্ট পর্যন্ত করলেন না, আপনি এতটা নির্লজ্জ? বলছি এরপরে রোদ্দুর রায় ফিল্ডে নামে কিস্তি মার আরম্ভ করবো, তখন মিও আমারের প্যারিস এমন এমন জায়গা দিয়ে ঢুকবে না, এই হাসি তখন আর্তনাদে পরিণত হবে। এবার উত্তর দেবো হু ইজ কে কে। রূপঙ্কর বাগচি আপনি সারা জীবনে যতগুলো সিগারেট খেয়েছেন না তার থেকে বেশি সংখ্যা হিট গান গেয়েছে এই ভদ্রলোক। কে কে হচ্ছে সেই লোক 90 দশকের ইয়ং জেনারেশন যার গান শুনে বড় হয়েছে। আমার এখনো মনে আছে সঙ্গীত বাংলায় বাংলা গান শুনতাম, আর যতগুলো হিন্দি মিউজিক চ্যানেল ছিল সেখানে দুটো গান হতে না হতেই একটা করে কেকের গান আসতোই, যার জন্য ওয়েট করে থাকতাম। তার হিট গানের লিস্ট দিয়ে যদি মেমোরি ফুল করি আমার মেমোরি কার্ড হয়তো শেষ হয়ে যাবে মোবাইলে। কে কে হচ্ছে সেই ব্যক্তি যার মৃত্যু সংবাদ শুনে একটা গোটা জেনারেশন রাত জেগেছে, আর ভালো শিল্পীর সাথে তিনি যে ভালো মানুষ সেটার প্রমাণ আমরা পেয়ে গেছি। আর মৃত্যুর আগ মুহূর্তে শারীরিক কষ্ট যতই হোক মুখে হাসিটা কিন্তু স্টেজের উপরে তার বরাবর ছিল, শিল্পীরা হয়তো এই জন্যই স্পেশাল। সেই নজরুল মঞ্চের জঘন্য পরিকাঠামোকে বিন্দুমাত্র দোষারোপ না করে হাজার হাজার মানুষের বিনোদনকে প্রাধান্য দিয়ে মঞ্চ থেকে বেরিয়ে না গিয়ে দম বন্ধকর অডিটোরিয়ামে পারফর্ম করা হয়তো তার কাছে বেশি প্রাধান্য পেয়েছে, ঠিক এই কারণে হয়তো শিল্পীরা একটু বেশি স্পেশাল। আপনার মৃত্যু সংবাদে একটা গোটা জেনারেশন রাত জেগেছে, এই জাগরণ যদি নজরুল মঞ্চের ম্যানেজমেন্টের লোকগুলোর দুদিন আগে ঘটতো তাহলে হয়তো কে কে স্যারের কনসার্টে আমরা আরো অনেকদিন রাত জাগতে পারতাম। তবে শেষ করাটাকে একটা কথাই বলবো, রূপঙ্কর বাগচি একজন লেজেন্ডারি সিঙ্গারকে কটাক্ষ করে নিজেকেই একটা ট্রোলের বিষয়বস্তু বানিয়ে দিয়েছে। ট্রোল করো, ট্রোলের দাবি রাখে উনি, শেষ করে দাও ট্রোল করে, কিন্তু একটা কথা মাথায় রাখো, কে কে স্যারের মৃত্যুর জন্য কিন্তু রূপঙ্কর বাগচি দায়ী নয়, দায়ী নজরুল মঞ্চের ম্যানেজমেন্টের টিম। তাই একটা লোককে খিস্তি মারতে গিয়ে আমরা যেন মূল মুদ্দাটাকে ভুলে না যাই। ভাবো না 2,000-2,500 সিট ক্যাপাসিটি, সেখানে 7,000 লোক ঢুকে গেছে, এই 5,000 এক্সট্রা লোকের টিকিটের দাম আমাদের কে কে স্যারের জীবনের মূল্যের সমান, কে উত্তর দেবে? তাই নজরুল মঞ্চের ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকটা লোকের উপরে বিচার হোক, কেন হয়েছে কি হয়েছে খুঁটিয়ে দেখা হোক, এটা মূল মুদ্দা। কিস্তি খাওয়া চলতে থাকবে কিন্তু এই মূল মুদ্দা যাতে আমরা না ভুলি, তাহলে কিন্তু ফিউচারে এমন আরো আমাদের অনেক প্রিয় শিল্পীকে আমরা এরকম অ্যাক্সিডেন্টের শিকার হতে দেবো। তো এই বলে বিদায় নিচ্ছি, লাস্টে আবারও একটা কথা বলবো, কে কে স্যার আপনি বেঁচে থাকবেন আপনার গানের মাধ্যমে আমাদের মনে, আমাদের হেডফোনে। রিপ স্যার।